দোসরা মার্চ শুরু হয়েছে পার্ক স্ট্রিট কাণ্ডের বিচার পর্ব। বুধবারের পর বৃহস্পতিবার অভিযোগকারিনী সাক্ষ্য নেওয়া হয়, কিন্তু তাতেও সাক্ষ্যদান পর্ব শেষ না হয় এপ্রিলের 5, 6 ও 8 তারিখ ফের অভিযোগকারিনী সাক্ষ্য নেওয়া হবে, জানিয়েছে নগর দায়রা আদালতের ফাস্ট ট্র্যাক থার্ড কোর্ট। বৃহস্পতিবার দুপুর 2:15 আদালতে আসেন পার্ক স্ট্রিট কাণ্ডের অভিযোগকারিনী। নিয়ে আসা হয় মামলায় ধৃত অভিযুক্ত নাসের খান, রুমান খান ও সুমিত বাজাজকে। এরপরই ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টে শুরু হয় অভিযোগকারিনী দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। আজকে ভিকটিমের সাক্ষ্য গ্রহণ ছিল এবং ওনার সাক্ষ্য আজকেও অসম্পূর্ণ থাকে এবং তার জন্য মাননীয় আদালত 5 তারিখ আবার 5ই এপ্রিল নেক্সট ডেট ধার্য করেছেন ভিকটিমের সাক্ষ্য গ্রহণের জন্য। আদালতে 2012 সালের 5ই ফেব্রুয়ারির পূর্ণাঙ্গ বিবরণ দেন অভিযোগকারিনী। তিনি জানান সেই রাতে আত্মীয় বন্ধুদের সঙ্গে পার্ক স্ট্রিটের অ্যাংলো ইন্ডিয়ান ক্লাবে গিয়েছিলেন। তারপর কি কি ঘটেছিল তা আদালতে বর্ণনা করেন অভিযোগকারিনী। তবে ঘটনার বর্ণনা এখনও কিছু বাকি রয়ে গেছে, বাকি অভিযুক্ত পক্ষের আইনজীবীর সওয়ালও বাকি রয়েছে। ঘটনার দিন ব্যবহৃত গাড়ি শনাক্তকরণ, সেই পর্যায়গুলি সম্পন্ন করার জন্যই আরও 3 দিন সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছে আদালত। এদিনও আদালতে অভিযোগকারিনীর সঙ্গে ছিলেন তার বাবা ও কাকা, তবে আদালত কক্ষে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সাক্ষ্য গ্রহণ ঘিরে আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। রাজশ্রী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।